নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর আমরা জুলাই মাসে পা রাখতে চলেছি। আর এই জুলাই মাসে এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। যে কোনো কাজে আপনারা অনায়াসে করে ফেলবেন। এছাড়াও অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। আরও অনেক কিছু আপনাদের জীবনে অপেক্ষা করছে এই জুলাই মাসে। কি কি আপনাদের জীবনে অপেক্ষা করছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুভ জুলাই মাসে এই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ আপনারা না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে। কোন কোন দিক থেকে আপনাদের এই অর্থ আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ ও মঙ্গল গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং এর পাশাপাশি এই গ্রহগুলির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলার প্রয়োজন রয়েছে। আপনার জন্মছকে যদি এই গ্রহগুলি অশুভ অবস্থায় থাকে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন এই গ্রহগুলি আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যার যা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি সোনার কপাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই জুলাই মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন। যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও জুলাই মাসে ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এর পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা লোনে পড়ে রয়েছেন তাদের লোন কিন্তু অনেকখানি রিকভারি করবেন। এর পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি এই সময় লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও জুলাই মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের সমস্ত কাজ কিন্তু অনায়াসে হয়ে যাবে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র দুই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসতে চলেছে।
এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে জুলাই মাস আপনাদের জন্য কিন্তু মহা ভাগ্যশালী মাস হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে। এই সময় আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট করতে চলেছে, সেটা চাকরি ক্ষেত্রে থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। এই সময় আপনাদের আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট হওয়ার কারণে কস্টলি প্রোডাক্ট কিন্তু আপনারা এই মাসে কিনে ফেলবেন। এই সময় আপনাদের ফ্যামিলির সাপোর্ট আসতে চলেছে এবং আপনারা এই মাসে ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়িয়ে ফেলবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হওয়ার কারণে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট পারচেস করতে পারেন। এ সময় যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, জমি জায়গা কেনা বেচা, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা বৈদেশিক কোনো বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলব সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন এবং এই পাশাপাশি এই মাসে আপনারা ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এই মাসে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসতে চলেছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এছাড়াও লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়তে চলেছে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি জুলাই মাসে সোনার কপাল হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।